নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। ভিভো আইপিএলের ম্যাচ নম্বর 45 যেটা খেলা হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যে, সেইখানে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কেএল রাহুলের একটি দুর্দান্ত ক্যাচ ধরে রাহুল ত্রিপাঠি, কিন্তু সেই ক্যাচটাকে নট আউট দেয় থার্ড আম্পায়ার, কিন্তু সেটা ক্লিন ক্যাচ ছিল এটাই বলে দাবি ক্রিকেট এক্সপার্টদের। ক্রিকেট এক্সপার্ট সঞ্জয় মাঞ্জরেকার তিনি বলেছেন, নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই যে এইটা একটা পরিষ্কার ক্যাচ ছিল। যখন এরকম এত ক্লোজ এত গ্রাউন্ডের তলা দিয়ে ক্যাচটা ধরবে, তখন এরকম ফ্রেম বাই ফ্রেম না দেখে রিয়েল টাইম দেখা উচিত। রিয়েল টাইমে একদম পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে এটা ক্লিন ক্যাচ। এত লো ক্যাচগুলো ফ্রেম বাই ফ্রেম দেখলে গ্রাফিক্সের জন্য মনেই হবে যে বলটা গ্রাউন্ডে লেগেছে, তাই এটা একদম থার্ড আম্পায়ার ভুল কল দিয়েছে। একই কথা কেকেআর দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের, গম্ভীরও তিনি একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে এরকম লো ক্যাচ সবসময় এরকমই হয়, রিয়েল টাইমেই এটাকে দেখা উচিত, ফ্রেম বাই ফ্রেম দেখলে মনে হবে যে ক্যাচটা মাটিতে পড়েছে, এইটা থার্ড আম্পায়ার একদম ভুল কাজ করেছে। এই ভুলের জন্যই একটা দলের পুরো পরিশ্রম শেষ হয়ে যায়, এই ভুলের জন্য দল অনেক সময় নিচে চলে যায়, তাই আম্পায়ারদের সবসময় এই দিকে সঠিক ডিসিশন দিতে হয়। একই রকম বক্তব্য আকাশ চোপড়ারও, আকাশ চোপড়াও তিনি একই কথা বলেছেন যে এইটা একদম ক্লিন ক্যাচ ছিল, থার্ড আম্পায়ার তিনি ভুল করেছেন। এত ফ্রেম বাই ফ্রেম দেখার পরে 2D এবং 3D পিকচারের জন্য এইটাকে দেখে মনে হচ্ছিল বল গ্রাউন্ড টাচ করেছিল, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বলের তলায় রাহুল ত্রিপাঠির আঙুল ছিল, কোনোভাবেই বল মাটিকে টাচ করেনি, তাই এটা একদমই ভুল ডিসিশন দিয়েছে থার্ড আম্পায়ার। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।